हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमार आजकेर रेसिपी चाउमिन, चिकेन और वेजिटेबल दिए चाउमिनटा तैरी करे देखाबो। शुरूतेई आमी सब इनग्रेडियंट्स गुलो देखिए दिच्छी। एखाने आछे फुलकपि, ब्रोकोली, गाजर, बरबटी, काचा मरीच, स्प्रिंग अनियन और रसुन कुचि। आछे चिकेनर ब्रेस्ट पीस ओ प्याज कुचि, कैप्सिकम ओ स्पैगेटी। स्पैगेटी बॉयल करे निबो। पानीते आमी सामान्य तेल ओ लवण दिए दिएछी, एटा बॉयल करे निच्छी। स्पैगेटी सिद्ध होए गेले एकटा स्ट्रेनारे पानी झरिए निबो। चूलोय एकटी पैन बसिए दिएछी, एर मध्ये दिए दिब 3 टीस्पून कुकिंग ऑयल। तेल गरम होले दिए दिब 1 टीस्पून रसुन कुचि। एरपर दिए दिब 2 प्याज कुचि। एगुलोके एकटু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা ও রসুনের পেস্ট। পেঁয়াজ ও রসুন খুব বেশি ভাজা যাবে না, এগুলো একটু সতে করে নিতে হবে। এরপর দিয়ে দিব চিকেনের ব্রেস্ট পিস। আমি 1/2 কাপ দিয়েছি। চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1 টিস্পুন সয়া সস। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্ন ফ্লাওয়ার। সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। চিকেনটা ফ্রাই করে নিয়েছি, এখন একে একে ভেজিটেবল গুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ফুলকপি ও গাজর, এগুলো আমি 1/2 বয়েল করে নিয়েছি। বয়েল করার সময় সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। ব্রকোলি পরে অ্যাড করব। সবগুলো সবজি এখানে আমি 1 কাপ করে নিয়েছি। ফুলকপি ও গাজর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করছি। এখন দিয়ে দিব বরবটি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন। ভেজিটেবল সতে করে নিয়েছি, এখন অ্যাড করছি বয়েল করে রাখা স্প্যাগেটি। চিকেন ও ভেজিটেবলের সাথে স্প্যাগেটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলোর ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই।
टेस्ट अनुजाई लवण दिए दीची। टमेटो सॉस दिए दीची, 4 टीस्पून टमेटो सॉस ऐड करछी, भालोभावे मिशिए नेब। এখন দিয়ে দিচ্ছি বয়ল করে রাখা ব্রকোলি। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। চাউমিনটা তৈরি হয়ে গিয়েছে, এখন অ্যাড করব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব, এরপর চুলোর ফ্লেমটা অফ করে দিব। তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে চিকেন ও ভেজিটেবল দিয়ে চাউমিন। মজাদার এই চাউমিন রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ চেক দ্য ডেসক্রিপশন বক্স। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং।